ধন্যবাদ আপনাকে। চলছে তৃতীয় দফের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, যা হওয়ার কথা ছিল গত 29শে মে, ঘূর্ণিঝড় রেমালের কারণে পরবর্তীতে যা তারিখ নির্ধারণ হয় 9ই জুন। আজকে চলছে ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করছেন। এখন আমি দাঁড়িয়ে আছি ভোলার তাজউদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর জহিরুদ্দিনের মোহাম্মদ বালা কেন্দ্রে। এখানকার ভোটাররা উৎসবমুখর পরিবেশে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এখানে প্রশাসনের সাথে কথা বলেছি, পোলিং প্রিজাইডিং এবং ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, সবাই প্রশাসনিকভাবে তৎপরতা আছেন এবং পাশাপাশি এখানে দায়িত্বরত আছেন কোস্টগার্ড, পুলিশ, আনসার সহ আরও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। সবার সাথে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জি, এই ছিল আমার কাছে ভোলা তাজউদ্দিন থেকে নির্বাচনী সর্বশেষ সংবাদ।